মঙ্গলবার সন্ধ্যায় চিত্রনায়ক সিয়াম আহমেদ তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন টুডেজ মেকআপ আর্টিস্ট। ছবিতে সিয়ামকে মেকআপ করে দিচ্ছেন সহধর্মিনী শাম্মা রুশাফি অবন্তি। কিন্তু নায়ক নায়িকাদের সাজানোর জন্য বেতনভুক্ত মেকআপ শিল্পী থাকেন, তাহলে রহস্যটা কি? জানতে যোগাযোগ করা হলে সিয়াম জানালেন, বাসায় বসে অনলাইনে একটি অনুষ্ঠানে শুটিং করার আগে তাকে সাজিয়ে দিয়েছেন অবন্তি। সিয়াম বলেন, কিছুক্ষণ আগে অনলাইনে একটি সেলিব্রিটি শোতে অংশ নিয়েছিলাম, করোনাকালে মা বাবার কথা ভেবে বাসায় বাইরের লোকজন ঢুকতে অনুমতি দিচ্ছি না, এ কারণে মেকআপ শিল্পীকে আসতে মানা করা হয়েছিল। বিষয়টি জানার পর অবন্তি নিজেই আমাকে মেকআপ করে সাজিয়ে দিয়েছে। প্রকাশের 2 ঘন্টার মধ্যে ছবির নিচে 22,000 লাইক ও প্রায় 400 মন্তব্য পড়েছে। এক ভক্ত লিখেছেন, করোনাকালে ভাবি ভরসা। আরেকজন লিখেছেন, সিয়াম ভাই ভাবিকে ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবে নিয়োগ দিতে পারেন। অন্য আরেকজন ভালোবাসার ইমোজি ব্যবহার করে মন্তব্যের ঘরে লিখেছেন, ঘরে মেকআপ করার লোক আছে, আপনার অনেকগুলো টাকা বেঁচে যাবে, ভাবি কিন্তু লক্ষ্মী বউ। সিয়াম জানান, আগেও কয়েকবার সিনেমার প্রচার ও টেলিভিশন অনুষ্ঠানে তাকে মেকআপ করে দিয়েছিল অবন্তি, তবে মেকআপ করার সময় প্রতিবারই অবন্তির বকা খেতে হয়েছে। সিয়াম বলেন, আজও বকা খেয়েছি, কারণ মেকআপ করার সময় নড়াচড়া করলেই বকা দেয় অবন্তি, আর আমি তো নড়াচড়া ছাড়া থাকতে পারি না। মেকআপ করার ব্যাপারে বেশ পারদর্শী অবন্তি, তার নিজেরই শাম্মা শেরোজ নামে একটি হাউস আছে, জানালেন সিয়াম আহমেদ। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।